অনেকদিন পরে চিন্তা করলাম যে একটা ফেসবুকে ভিডিও বানাই, বাসার নিচে এসে দেখি যে জনি, ও সরি রনি। রনি কি অবস্থা তোমার? ভালো আছো? বউ বাচ্চা ভালো আছে? সিঙ্গেল তো? শীতকালে তোমাদের বাড়িতে আবার যাচ্ছি ফরিদপুর, তাই না? ইনশাল্লাহ উই আর গোয়িং ফরিদপুর এগেইন। এখানে V4 বের করতেছি, আর এখানে একটা এমটি আছে। আরে আদিল, তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো শুনলাম। হ্যাঁ শুনলাম। না 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 আদিল, তুমি অনেক জোরে বাইক চালাও। ওই যে আমারটা দিয়ে অ্যাক্সিডেন্ট করছোস, ঠিক না আদিল? এভাবে শিশুদের হাতে বাইক ধরিয়ে দিবেন না আপনারা গাইস, শিশুদের হাতে। শিশুরা আমার ক্লাচ লিভার ভেঙে ফেলছে। এই ক্লাচ লিভারটা আমি অর্ডার করছি। আল্লাহ, এটা এই অবস্থা, এটা টাইট হবে না? এই ক্লাচ লিভারটা আমি অর্ডার করছি 5,500 টাকা দিয়ে আবার আলিএক্সপ্রেস থেকে। খুব প্যারার একটা জিনিস, 10 থেকে 15 দিন লাগবে আসতে। লেটস সি কি হয়। যাচ্ছি এখন আমরা মাঠের পিছনে। ডাব্লিউ চালানোর পরে মনে করেন যে এটার পিকআপটা একটু অন্যরকম অন্যরকম লাগে, আর গাড়িটারে প্রচুর ছোট লাগে, প্রচুর ছোট ছোট লাগে। আই ডোন্ট নো ওয়াই, কজ এটার হ্যান্ডেল ম্যানুয়াল এখানে ছিল, তো দ্যাটস ওয়াই। আর এই ফেসবুকে ভিডিওটা আপলোড দিব, ইউটিউবে ব্লগে না, ব্লগ তো একটু রেস্টে আসি, দ্যাটস ওয়াই। আর চলে আসছি মাঠের পিছনে, আছে কে কে সেটা একটু চেক করি। এই হাত ভাঙ্গা, হোয়াটসঅ্যাপ, তোমার হাত ভাঙলো কিভাবে? তোমার হাত ভাঙলো কিভাবে? না বাসায় তো আমার ভিডিও দেখে না। কিভাবে পিছলাকে? গাইজ, ও একটা ছেলেকে ঘুষি মেরে হাত ভেঙে ফেলছে। ঘুষি মেরে হাত ভাঙছিস, তুই আইসে আমারে কইছস? আদিল, তোর বন্ধু বান্ধব কি পরিমাণ পাওয়ার বুঝতে পারতাছস? ছোট ভাই বানা দিছস, ছোট ভাই বানা দিছস? আরে ছোট ভাই, আরে আন তোমার হাতে ওইটা কি? হ্যাঁ আরিয়ান, তোমার হাতে ওইটা কি? ব্লক তো রামু দেখ, ক্যামেরা অন হইলে এই পোলাপান আশপাশে দৌড়াদৌড়ি করে, এটা তো ভালো লাগে না। তুই কোত্থেকে আসলি? শার্টটাও আমার, তুই আমার থেকে ধান্দা দিয়ে দিছস। তুই কোথা থেকে আসলি? এই যে আমরা যে লাদাখ থেকে আসলাম, তুই কি আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে আসছিলি? তুই আর অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছস। ছি সজল, নিজের টাকায় এখন 14 Pro Max কিনে তো এখন মানুষের ভাইব যে আলাদা। কদিন পরে আমার ফোন দিয়ে আগে কইলো কি ভাই একটা জিজেক্সার কিনবো, জিজেক্সার কিনবো। না না সজল, এটা তোমাকে দিয়ে আমার আশা ছিল না। এই তুই কি টাকায় আসছস? হ্যাঁ পুরুষ হইছস, পুরুষ বুঝছস? দেখ ওই হাত, এক মানুষের হাত দিয়ে ঘুষি মেরা হাত বেঙ্গালিছে, তুই ওরে মার, দেখছস? এটা কি? ই এরে বেরম কি? এটা কি কিরে মেরে দিছিস আনছে একটা? আল্লাহ, এ যা 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 দিকে, হয়েছে হয়েছে শেষ। তুই, আমি তোরে বলছিলাম এক ঘুষিতে হাত ভাঙতে হবো, তুই তো এটা মারামারি করলি, হলো না? সজল চল লেটস গো, লেটস এনজয় সাম রাইট। কিছু খাওয়াবি? খাওয়াইবা তুমি ভাই, তুমি তো বড় ভাই। আমি তো লাদাখ থেকে এসে অনেক গরিব হয়ে গেছি, তো কিছু খাওয়াবি? না না ভাই, তুমি কখনো গরিব হওয়ার ছেলে নও। কথাটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে, লেটস গো। না ভালোই লাগছে, কথা কারো খারাপ লাগে না। জন না, আমি তোরে বলি, গরিব হয়ে জন্ম নও, বড় লোক হয়ে মরে যাও, ঠিক আছে? এই যে এখন আমি তোমার পিছে পিছে আসছি কিন্তু, এখন তুই কিন্তু অনেক বড় লোক, আমি বুঝতে পারতেছি ব্যাপারটা, তোমাদের এই ব্যাপারটা বুঝতে পারতেছি। আচ্ছা এটা একটু চালাই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সাডেন তোমাদের চাচ্ছো এই বাইকটা কেন এত বের করতেছে? আসলে এটার ব্রেকিং পিরিয়ড চলতেছে, কজ একটা ইঞ্জিন নতুনভাবে বিল্ড করার পরে এটাকে কিছু তেল খাওয়াইতে হয়, তারপর এটাকে 1000 কিলোমিটার চালাইতে হয়, ঘন ঘন ইঞ্জিন অয়েল ড্রেইন দিতে হয়, তো এটাই স্বাভাবিক। বাট এক্সস্ট নিয়ে তো মনে করেন যে মোহাম্মদপুরের বাইরে যাওয়া একটু টাফ, তাই মনে করেন যে এটা মোহাম্মদপুরের মধ্যে স্টার্টে থাকে, দেন মোহাম্মদপুরের আশেপাশে ঘুরতে থাকে। যেমন আদিল এটা চালাতে থাকে, আদিল আগে V4 চালাইতো, এখন আমি বলছি যে তুই এটা চালা। ব্যাড এক্সস্টের সাউন্ড ভাই, বুম 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 করে, আল্লাহ জানে নেক্সট কোন জেলা কাবাকাবি হয় এক্সস্ট দিয়ে, আই ডোন্ট নো।
বাট আমি অপেক্ষায় আছি যে আমার এই ক্লাসটা জলদি চলে আসুক। আর এটার মধ্যে তো খুব সুন যে স্টিকার মডিফিকেশন হবে, চেষ্টা করব যে আজকে চলে যাওয়ার। জুয়েলরে বলছি তো এক্সস্টটা নিয়ে আমার ভয় লাগে, আমি এটা নিয়ে চালাই কখনো যেতে চাই না, কারণ এক্সস্ট তো মানে স্টান্ট বাইক স্টান্ট গ্রাউন্ডেই মানায়। এটার জন্য যদি একটা পিক আপ টিকাপ কিনতে পারতাম তাহলে মনে করেন যেটা পিক আপে করে নিয়ে ট্রাভেলগুলো করতাম। বাট যেই পাওয়ার এটার মধ্যে আছে আর যে পাওয়ার এটা এতদিন দিছে আমারে, বাইরে ভাই যেটা বলার বাইরে, মনে হয় যে মোস্ট পাওয়ারফুল 4V। মানে এত প্রেশার দেওয়ার পরেও এটা পুরোটাই উপর পুরোটাই ডিপেন্ড করে আপনার মেনটেন্যান্সের উপর, যেটা করছি সেটা পাইছি ফিডব্যাক অ্যান্ড হোপস। এখন আবার ইঞ্জিনটা বিল্ড হওয়ার পরে মানে সব কিছু ঠিক হওয়ার পরে এটা আবারও সেই রকম পারফরমেন্স দিবে সেই সব জেলাগুলোতে ইনশাল্লাহ। নাইস, নিজের টাকা কি করছস? চুরি না বাটপারি না চিটারি? চুরি করছস? চুরি করে 14 প্রো ম্যাক্স কিনছস? আরে মানে ফেসবুকে ভিডিও আপলোড করছি, ফেসবুক আমাকে গিফট করছে, ফেসবুক আমাকে ফোন গিফট করে নাই কিন্তু পে করছে। ওটা সবার কপালে একটা ভিডিও আসে যে প্রচুর পরিমাণে টাকা আসে, আমার কপালেও আসছিল। তারপর থেকে আমি $1 কামাই। তারপর থেকে তো ভাই এই যে আমার অবস্থা, এই দাও ভাই আমার অবস্থা। কত? $4 $4 আমার তো ভালো আছস ভাই। আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ আমার তো $4। আহা স্যাড ভাই। কয়টা ভিডিও আপলোড দিছস? 20টা না 25টা এই মাসে? হ্যাঁ দুইটা দুইটা ও দুইটাতে $4 বেটা, দুই দুই করে পাইছস? আমি তো এক পাই। ওইটাই তো ফেসবুক একটা দেখায় যে ঝোল, মানে ফার্স্টে কি খাওয়া জানোস, মুরগির রান, তারপর দিয়ে দেয় ঝোল। এটাই হচ্ছে ঘটনা। হাজার কষ্ট করলেও লাভ হয় না, লাভ হয় না। তুই আর বাইক চালাইস না বুঝছস, 3-4 মাস বাইক চালাইস না, তোর রেকর্ড খুবই খারাপ। কিন্তু একটা পুরুষ মানুষের মতো কাজ করছে। হ্যাঁ গার্লফ্রেন্ডে ঘুষি মারছে আরেক পোলার লগে দেখছে দীক্ষা। গার্লফ্রেন্ডে মারছে মারছে গার্লফ্রেন্ডের লগে যে পোলা ছিল ওরে সহ মারছে, মায়ের হাতি ভেঙ্গা লাইছে, হাতি ভেঙ্গা লাইছে। মানুষ হুন্ডাতে বই হাত ভেঙ্গা যায়, বাথরুমে আচার খেয়ে হাত ভেঙ্গা যায়। আমি আমি তোর আমি তোর সাথে আছি, তুই যে কাজটা করছস প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। চুম্মা দেখটা যায় ভাই, চুম্মা দেন দেন মত পোলা। ও ঠিক আছে। So that's it guys, thanks for watching this video. If you like this video, don't forget to share. টাইটেল অনেকগুলো পাইছি, কি জানি দিব এটা আমি চিন্তা করতেছি। টাইটেল তুমি এটা দিতে পারো যে আমি যে বাসের যে পাতার কালার, হ্যাঁ সেই কালারের শার্ট পরে আসছি, ও তাই সেই শার্টটাও ধান্দা করছি তোমার থেকে। আছে অনেকগুলো টাইটেল, আছে টাইটেল কিন্তু পাইলা ঠিক আছে। আর ওখানে V4টা অনেক সেক্সি লাগতেছে, দেখছস লাগতেছে না? ফেসবুক যদি একটু বেশি টাকা দিত তাহলে ওই দিকে তাকিয়ে না থেকে বসতে পারতাম। কি আশা হর দেখ। বাই বাই গাইস, লাভ ইউ, হ্যাভ ফান অ্যান্ড অলওয়েজ স্টে সোয়াগ।